আমেরন উঠেছে তবে মনির الاسلام টিম কো না আউট ঘোষণা করলেন নবেল সামন্ত আ নাদিব চৌধুরী ইন ফ্যাক্ট যেরা হতাশ আমরা দেখারই চাই অ্যাকশন রিপ্লেতে ঘটনাটা কি ঘটেছিল তবে অনেকে আগে পৌঁছে গেছেন শামসুর রহমান শুভ করেছেন এবারে মৌসুমী ঢাকা মহামেডেনের জার্সিতে সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে এবং এই দಾಟে কোচ বাংলাদেশের ওয়ানডেসের চোরিয়ান মেহরাব সেনাপী সাইমা আলম রেজমি এবং আব্বাস মুসা আলফি প্রথমবার শেষ হয়ে দ্বিতীয়বার শুরু হবে দুই প্রান্ত থেকে স্পিন অ্যাটাক মোহামেডেনের সুভাগত হোম চৌধুরী মাইমান সিং আরো একজন ক্রিকেটার সুভাগত হোম শুভাগত হম প্রথম বল এই অবসর পেয়েছেন ব্যাটসম্যানেরা ব্যাকফোর্ডে গিয়ে কাট করেছেন আপে শর্ট ক্যাচের মতো থাকলো ফিল্ডার পয়েন্টের ফিল্ডার মাথার উপর দিয়ে জাস্ট ওয়ান ড্রপে চারটি রান আব্বাস মুসালভে তারাতে ব্যাটসম্যান রেসভি অবশ্য বাম হাতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান দেখুন ফ্লাইটের ডেলিভারি ট্রেন করে বেড়ে যাওয়ার মুখে একটা রুম পেয়েছিলেন সুভাগত হোম এগারোই নভেম্বর উনিশশো ছিয়াশিতে জন্ম টেস্ট খেলেছেন আটটি জাতীয় দলের পক্ষে আটটা উইকেট আছে ওড়িয়াতে চার ম্যাচে নেই উইকেট কোনো উইকেট নেই টি টোয়েন্টি ক্যাচে পাঁচটা দুটো উইকেট ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুশো তেরোটা উইকেট রয়েছে লিস্ট এতে সাতাত্তর উইকেট এবং ফার্স্ট ক্লাস টি টোয়েন্টিতে তিরিশটা উইকেট এটাই তার পরিসংখ্যান সুভাগত হোমের দলিমরান দশ কোন উইকেট না হারিয়ে এলভির ব্যাট থেকে আরো একটি রান সাফ হ্যান্ডেড ড্রাইভ অনসাইডে সাইডে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি গত এক তারিখ মুসল বৃষ্টি হয় ঢাকাতে যে কারণে কোন ম্যাচে আয়োজন হতে পারেনি তিন ফেনিতে বিকেশ তিন নম্বর চার নম্বর গ্রাউন্ড এবং মিরপুর শেরে বাংলায় পরবর্তীতে সিসিডিএম এর সময় উপযোগী সিদ্ধান্ত গতকাল আজ এবং আগামী দুই দিন চার তিনটি করে ম্যাচ মিরপুর সেরে বাংলায় দরকার ইনিশিয়ালের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান সুবাগত হোম লেগ ব্রেক বোলিং যেহেতু ডালাতে ব্রেক বোলার মানতে ব্যাটসম্যানের জন্য লেগ ব্রেক হচ্ছে সাকিব রয়েছেন

স্টেটে অঞ্চল দিয়ে সাকিব এসে গেছেন আক্রমণে একেবারে ভোর বেলাতে ইনিংসের থার্ড ওভারে সাকিবের আগমন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ গোল্ডেন বয় প্রিন্স অব মাগুড়া একটা সময় তিন ফরম্যাটের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার তাকমা আটা নামের পাশে

Saki ver pladam সাকিব আল হাসান তার হাত ধরে প্রথম সাফল্য দলীয় ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বোলিং এ ওর সাকিব আল হাসান জন্ম চব্বিশে মার্চ উনিশশো সাতাশি মাগুরাতে টেস্টে সাতান্ন ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা দুশো দশ ওয়ানডেতে

তাসামুল আবাহনীর বিরুদ্ধে একাই লড়েছিলেন পঁয়ষট্টি রান করে অপরাজিত ছিলেন তিনি একেবারে বিপর্যয়ের মুখে হাল ধরে একাই দলকে টেনে নিয়েছিলেন সেক্ষেত্রে দলীয় টোটালটা ছিল নির্ধারিত বিশ ওভারে একশো সেই ম্যাচে সাত উইকেটে পরাজয় হয়েছিল আবাহনের বিরুদ্ধে তাসামুল হক দলীয় ক্যাপ্টেন বা আজকের দিনে শেষ ম্যাচ ফ্লাড লাইট এর আলোয় ঐতিহ্যবাহী ঢাকা মহমেডান টার্ন এবিট তবে লেক্সটা আমেজ করছিল কোনো আবেদন নেই ফুটবল ক্রিকেটে অনেক সাফল্য বিশেষ করে ফুটবলে দেশের বাইরে প্রযোস্তা বা জিতেছে ঐতিহ্যবাহী ঢাকা মহামেনান এদার রাইট চ্যানেল প্যাডে খেলতে পারেনি প্যারা খেলেছিলেন লেক্সটা আমেজ করছিল একটু কইকার ছিল সাকিব আল হাসান শেষ করলেন মামারান কাপ্তান বিশ্বের বিভিন্ন দেশের ডোমেস্টিক ক্রিকেটে খেলে বেড়ানো এক অভিজাত ক্রিকেটার সাকিব আল হাসান যা বল ক্রিকেটার বললে ভুল হবে না আমরা করে বলে থাকি বিশ্বের ম্যাক্সিমাম দেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাকিব আহমেদ প্রস্তুত হচ্ছেন তার প্রথমবারের ফ্রেশ ডেলিভারিটা দেওয়ার জন্য নতুন ভাবে আবার নিজেকে তৈরি করেছেন তসকিন ডিসকভারি ক্রিকেট একাডেমির আরেক আরেক আবিষ্কার ইলিয়াস আবিস খান আহমেদ 2015 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং রুবেল হোসেন তাসকিন আহমেদ মাশরাফি বিন মুর্তজা তিন ত্রয়ের মাশরাফির সাথে তাসকিনের ওপেনিং জুটিটা ছিল বোলিংে এ অসাধারণ তাদের সেই বুকে বুকে কোলাকুলির সেই রিদমটা এখনো দেখা যায় ইউটিউবে তাসকিন আহমেদ প্রস্তুত প্রথম বলটা নিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। අවද উই켓 ফুল টাস ডেলিভারি ড্রাইভ बाउंड्री। প্রথম বলে চার একটা জেনুইন

চলে গেল সরাসরি সে মানার উপহারে ম্যাক্সিমাম দুর্দান্তিত ছক্কা তিন চার দু ছা দুশো ছত্রিশ এগারো বলে ছাব্বিশ আব্বাস রেসবি ফিরে গেছেন এলবি বলে দু রানে আঠারো রানে

সাকিব আল হাসান মেহরাব হোসেন অফ কোচ ডট বল হয়ে গেল ওমা শেষ করলেন তাসকিন খরচে খাতায় নাম লিখিয়েছে তার প্রথম ওভারটি এগারোটি রান কনসেট করেছেন চার ওভারে উনত্রিশ এক উইকেটে পয়েন্ট এক্সপোর্টিং ক্লাব টস ভাগ করে এই ম্যাচে তাদেরই বর্তমান রান রেট সেভেন পয়েন্ট টু ফাইভ মেনের উইকেটটা লাভ করেছিলেন নিজের প্রথম ওভারে সাকিব আল হাসান লাস্ট ম্যাচে তার বোলিং বিশ্লেষণ শাইন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে চার ওভার উনত্রিশ রান দুটি উইকেট প্রথম বল হালকা চার্ন এখনো পর্যন্ত সাতটি বল ফেস করেছে সাকিবের বিরুদ্ধে পার্ট এক্সে ব্যাটসম্যানেরা এখন রান তুলতে পারেনি বরং একটা উইকেট জোন দিয়েছে নতুনভাবে প্রস্তুত হচ্ছে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান साकिब के अलवी साकिब के देखचन तार से ऐतिहासिक 75 नंबर जर्सी बांग्लादेशेर जान बांग्लादेशेर प्राण गोल्डन बॉय प्रिंस ऑफ मगोरा সাকিব अल हसान, राव द विकेट गुड बॉलिंग स्टंप पर पर राइट चैनल बोलार के सम्मान जनरल एंड बैट्समैन अब्बास मुसा अल्फी পনেরো বলে সাতাশ তিন চার দুই ছক্কা আলফে এখনো পর্যন্ত সাকিব কোনো রান দেননি থেকে আসলো প্রথম রান সাকিবের এই ওভারে আগের ওভারটা ছিল মেডেন উইকেট তাহলে রান তিরিশ এক উইকেটে

থার্ড মেলে প্লেস করতে চেয়েছিলেন পারফেক্ট টাইমটা হলো না ভালো উইকেট কিপিং জট বলের সাথে সাথে পঞ্চম বারে খেলা শেষ হলো পঁয়ত্রিশে এক পয় স্পোর্টিং ক্লাব রাহি কে আনা হয়েছে আবু হে চৌধুরী রাহি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সাংগঠনিক সম্পাদক খালোরেদার বল একটু আগে ব্যাটটা চালিয়েছেন বলটা একটু দেরিতে লেট সুইং আবু জাহেদ চৌধুরী রাহি ভালো বোলিং এর নজির রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে

চারটে রান আসলো ব্যাটসম্যান এখন শর্ট পেস ডেলিভারি আগে রেড করতে পেরেছিলেন আলফের ব্যাট থেকে আসলো আরো চারটে ডাউন আবু জায় চৌধুরী রাহি জন্ম দশ আগস্ট উনিশশো তিরানব্বই সিলেটে

সেখানে সেরা বোলিং আটান্ন রানে পাঁচ উইকেট প্রথম শ্রেণী টি টোয়েন্টিতে তেষট্টি ম্যাচে সাতষট্টি উইকেট আছে রাহিদ পঁয়ত্রিশ রানে চার উইকেট সেটার সেখানে তার সেরা বোলিং ফিগারটা উইকেট তার প্রয়োজন সেই সন্ধানে রয়েছেন তিনি প্রথম ওভার শর্ট পেস বল জেনুইন আর একটি লুজ বুঝে ওঠার আগেই ব্যাটটাকে টেনিস শটের মতো করে প্লেস করলেন টপেজ হলো রান নেই

পেনাল্টি হিসেবে একটা রান পাবে প্রতিপক্ষ দল ফিল্ডিং এর কিছুটা পয়েন্ট সাকিব আল হাসান মিড থেকে তিনি চলে যাচ্ছেন এই মুহূর্তে মিড রান চলে দেখে এবং সেক্ষেত্রে মিড এ নিয়ে আসা হলো পাঁচ ওভারে পঁয়ত্রিশ এক উইকেটে সংগ্রহ করে পয়টেক স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে তাদের সংগ্রহ পাঁচ দশমিক পাঁচ ওভারে বিয়াল্লিশ এক উইকেটে সাত রান দিয়েছেন প্রথম ওভারে একটি বাউন্ডারি কনসিট করেছেন ওভারে আবুজাহিদ চৌধুরী নেক নাম জাররাহী আর রাজ ছিলেন ডমেস্টিক ক্রিকেটে তিনি ছিলেন তিনি হলেন মোসাদ্দেক ইফতেখার রাহিড লাভফুল টাস ও ভাস শেষ এক উইকেটে সপ্তম শুরু হবে থানা প্রান্ত মেরপুর থানা প্রান্তে ওই প্রান্তে একটা না দুবার বল করেছেন সাকিব আল হাসান তবে তাকে তিনি বিশ্রাম নিয়েছেন তার জায়গায় মোহাম্মদ আসিফ হাসান তিনি এসছেন মোহাম্মদ আসিফ হাসান প্রথম স্পেলে একবারে ছ রান দিয়েছিলেন এই লেফটার্ম অর্থ স্পিনার একই প্রান্ত

कॉर्पोरेट क्रिकेट हॉल भी के देखा जाए गुड बॉलिंग राइट चैनल अब स्टाम पेरो परे स्टेट अटेली भारे रोकना तो ढोंगे एक लाइन बैट्समैन मोहम्मद आसिफ़ आसन দেখলাম ভালো ব্যাটসম্যান বিন্দু মাত্র স্বাধীনতা দেওয়ার ইচ্ছা নেই বোলারের এক দশমিক তিন ও মাত্র দশ রান আসিফ হাসান এবারে কাট করেছেন রুম পেলেন বাট সাকিবকে পরাস্ত করা সম্ভবপর হয়নি ডট বল রাউন্ড দ্য উইকেট বল করছে নাম্পার এবং উইকেটের মাঝখান দিয়ে দৌড়ে এসে ইউফনির ফর ডেলিভারি কখনো আপ স্টাম্পের উপরে কখনো লেগের লেগ স্টাম্পের উপর পিচ করে টান করানোর চেষ্টা ভেরিয়েশন রয়েছে আর একটি ডট বল টানা তিনটা ডট বল আদায় করে নিয়েছে নাসিফ হাসান আবারও জোরের উপরে দিলেন আপ স্টাম্পের উপরে ঢোকার মুখে ব্যাক ফুট পুশ ডট বল অবাশে একটি সাত অবাশে শেষ দিল রান ছেচল্লিশ দুবারে দশ রান দিয়েছেন কোন উইকেট পাননি মোহাম্মদ আসিফ হাসানের বোলিং বিশ্লেষণ বর্তমান রাউন্ড্রেড সাথে নিচে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ছেচল্লিশ এক উইকেটে টসে জিতে ব্যাটিং বলিংয়ে এনাদার পরিবর্তন আবোহা রনি তাকে আনা হয়েছে আরো একজন সদস্যের নাম রনি রান এসছে এই মুহূর্তে দুটি আর এক উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল মশরাফের নেতৃত্বে সেবার বাইশটা উইকেট পেয়েছিলেন সেই বিপিএল এর আবিষ্কার আবু জায়দ আবু হায়দার চৌধুরী আবু হায়দার রনি বাঁতি এই ফেস বোলের তাকে এবারে মৌসুমে পিক করেছে মাহমেডান স্বপ্ন একটাই সেরো ঘরে তোলার এবারে ব্যাকআপ লাইন ঠালেপার একটু রুম পেলেন প্যাক ফুটে গে পৌষ একটি রান্ড সাধারণ রান দা উইকেট চোখের ভাষাটা ভালো বুঝেছেন দুই ব্যাটসম্যান একটি রান্ড

তাস্কিন আহমেদ আবু জাহেদ চৌধুরী রাহি এবং আবু হায়দার রনি তিন পেসার একই সাথে স্পিন ডিপার্টমেন্টে আসিফ হাসান সুভাগত হোম এবং নিজে সাকিব আল হাসান ছজন বোলার ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে একটি মাত্র সাফল্য এবারে পরাস্ত স্লোয়ার চেঞ্জ অফ পেস ক্রস সিমে টেলিফারে ব্যাটের পাঁচটি উইকেট কিপার দস্তানাতে হাতায় হাত রনের পঞ্চাশ এক উইকেটে আবহাওয়া জন্ম চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই দুটি ওয়ান ডে খেলেছেন জাতীয় দলের জার্সিতে তিন উইকেট পেয়েছেন তার ছটা উইকেট আছে জাতীয় দলের জার্সিতে ব্যাকফুটে গিয়ে কাট করেছেন একটি রান ফার্স্ট ক্লাস ক্রিকেটে ছত্রিশ ম্যাচে তিরানব্বইটা উইকেট যেখানে তার সেরা বলিং ফিগার ছিয়াশি রানে ছ উইকেট লিস্টে হাতে চুয়াত্তর ম্যাচ একশো ষোলো উইকেট পঁয়ষট্টিটি ফার্স্ট ক্লাস টি টোয়েন্টিতে পঞ্চান্নটা উইকেট রয়েছে রাহির যেখানে তার সেরা বলিং ফিগার উনিশ রানে চার উইকেট ওভার শেষ আট ওভার একান্ন এক উইকেটে ফাটেক স্পোর্টিং ক্লাব টসে জিতে এই ম্যাচে তারা ব্যাটিং করছে আব্বাস মুসালভি কোনোতে কিছুটা ব্যথা পেয়েছেন সেটি রিট্রিটমেন্ট চলছে এখনো পর্যন্ত আনাজ বল থেকে আটত্রিশ রান পরাজিত আলফি তার সতী তো রিজবি ফিরে গেছেন এলবি ডাবলার ফাঁদে পরে সাকিবের বলে আর মারে তিনটি চার তিন ছক্কা একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেট সামুল হক তাসামুল হক নয় অনেকটা শি ট্যাঙ্কারের ভূমিকা দল ক্যাপ্টেন তাসকিন আহমেদ একবার এগারো রান উইকেট নেয় আবহাওয়া রানে একবার পাঁচ রান উইকেট নেই। তাসকিনকে আবার আনা হয়েছে এন পরিবর্তনে তিনি আছেন এই মুহূর্তে মেটপুর থানা প্রান্তে ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোম অফ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের নন্দন কানন হিসেবে পরিচিত মেটপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দু হাজার ছয় সালে ক্রিকেটের জন্য পুরোপুরি বরাদ্দ দেওয়া হয় যুব ক্রীড়া মন্ত্রালয় কর্তৃক ক্রিকেট বোর্ডকে মাধ্যম দিয়ে একের পর এক সাফল্য বাংলাদেশের যতগুলো ফেডারেশন আছে তার মধ্যে আন্তর্জাতিক সাফল্য আসছে ক্রিকেটে যার সেরা সাফল্যের নাম যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নের ঘটনাটা মুজিবসে অর্জন ছিল বাংলাদেশের দিয়ে আব্বাস মুসা আলভি ভি সাইডটা অসাধারণ রানের গতিটাকে বাড়ানোর চেষ্টা টু ফাইভ একটা সময় সাড়ে সাতের উপরে ছিল হান্ড্রেড তবে গত কয়েকটা ওভারে ভালো বোলিং রান কিন্তু কমাতে পেরেছে মামেডানের বোলারেরা পুল করতে চেয়েছিলেন টপেজ হলো এক্সট্রা সুইং এক্সট্রা তার মানে চল দেওয়ান বাউন্স এ সেমান আর বারে

এখনো পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি স্লোয়ার আফস্টাপের অনেক বাইরে তুলে মেরেছেন যেহেতু মিডাফের ফিল্ডার মিডাফের ফিল্ডার ছিলেন তার মাথার উপর দিয়ে এবং সেই সাথে গ্রেট সিক্স টাইমিং এ যথেষ্ট পেস ছিল টপ মিডাফের উপর দিয়ে আব্বাস মুসালফি আসকে আহমেদ চোখে মুখে কিছুটা জটা হলো ধোয়াশা দেখছেন এখনো পর্যন্ত স্বাভাবিক রিদমে বল করতে পারেন না নিজের রিদমটা দেখেছিলাম করোনার পর বিসিবি প্রেসিডেন্ট স্কোপি ব্লক হলে এক কোটা হয়ে গেল ওভার প্রেস ডেলিভারি অন রাইট রান সেখানে ফিল্ডার আছেন মেডা অনে নাদের চৌধুরী আটচল্লিশ রান অপরাজিত আব্বাস মোসালফে চারটে চার চারটি তোর তাজা ছক্কা আরো একটি ওভার প্রথমবারে দিয়েছিলেন এগারোটি রান দিতে এখনো পর্যন্ত আঠারো রানে একমাত্র উইকেটের পতন সেখান থেকে বাষট্টি চুয়াল্লিশ রান সংগৃহীত হয়েছে এই দুজনের যুগলবন্দিতে ভালো পার্টনারশিপ

চলে এসছেন তিনি মিডিয়া সেন্টার প্রান্তে তার বলিং বিশ্লেষণটা জানাবো প্রথমবার দুটো বার বল করেছেন সাকিব দুবার ছ রান একটি উইকেট দলীয় ক্যাপ্টেন মাহ ম্যাডানের সর্বোচ্চ পারিশ্রমিক আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জেনেছি তিনি পাচ্ছেন গুড বলিং কোন রকমে ব্যাটপ্যান্ডে মোকাবেলা করেছেন যথেষ্ট ঢুকেছিল আর মা টেলিফার এ দেখুন ও ডাউন দ্য লেগ সাকিব বেশ কেন হতাশ লক সুইপ টাইমিং হয়নি ইনসাইড এজ লং স্টপ দে বল সীমানা থেকে बाउंड्री হবে না দুটো রান পাবেন তো সামল হক রিস্কি শট বারবার চ্যালেঞ্জ দিচ্ছেন সাকিব সেই চ্যালেঞ্জ জেতার আপে জেতে নেওয়ার একটা প্রাশে ওই লোহাতে রেসপি ওখানে আব্বাস মুসালফি এবং তাসামুল হক এবারে ব্যাটে বলে সুইট টাইমিং এবং চার হতাশ সাকিব সাত ছন্দে তাসামুল হক আর একটি বাউন্ড্রি সামল হক থার্ড बाउंड्री তার নামের পাশে সাকিব ব্রডানটা ট্র্যাককে ইনসাইড আউট করে সাকিব কবডি এহ व्हाट ए शॉट শাওশে চলে সাকিব কে ছক্কা পেটালেন ভাবা যায় স্বভাবিক ক্রিকেট এর পার্ট ইনসাইড আউট করে হাফ বলে বানিয়ে নিয়ে লাভড ইট শট এক্সেলেন্ট টাইমিং লালুনান 75 সাকিবের জার্সি নাম্বারটা কোন স্কোর বোর্ডে পাট এক্সপোর্টিং ক্লাবের দলীয় টোটালি ছবি 75 এ 1 9.4 ওভারে রান রেট এই মুহূর্তে বেড়েছে 7.76 প্রথম বা একমাত্র উইকেটটা সাকিবেরই আর একটি বল হলো সে গান থেকে দুটি রান ফল কাশন রুম পেলেন वाइट मिडन अंचल थे फिर दार फाके हार दो टीना हाफ चांस देखो রাখতে পারলেন না ফিল্ডার টি থেকে বঞ্চিত হলেন মিস মিস ম্যাচ হলেনবাদে আছে ক্রিকেটে ওভার শেষ হল আরো একটি সাকিব আল হাসান এই ওভারে তিনি রান দিয়েছেন পনেরোটি রান কনসিড করেছেন তিন ওভার এক মেটের এক ওষান উইকেট ইকোনমিক্যাল রেট সেভেন সাকিবের আবু জাহেদ চৌধুরী রাহী তাকে পরিবর্তনে থানা প্রান্তে নিয়ে যা হলো শুরুটা মিডিয়া সেন্টার প্রান্তে হয়েছিল তার প্রথম ওভারে রান দিয়েছিলেন সাতটি অনবদ্য পটনা শিবগড়বার পথে আঠারো রান থেকে মতে আটাত্তর ষাট রানের পার্টনারশিপ এই দুজনের যুগল ক্রিকেট জুটি বা পার্টনারশিপের খেলা সামুল এবং আব্বাস মুসালভি সেই অনুবদ্ধ যুগল বন্ধিটা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঐতিহ্যবাহী মোহামেডানের বিরুদ্ধে বুক চেতিয়ে তারা লড়াই করছেন উইলো হাতে

আব্বাস মুসালফে একটি রান তার প্রয়োজন এবার কারে প্রেমার লেগে তার কাঙ্ক্ষিত প্রথম অর্ধ শত রান পূরণের জন্য লাস্ট ম্যাচে আবার এর তার রান ছিল সাত সতেরো ব্লক হলে বল ঠিক ঠিকমতো খেলতে পারেননি তবে এই বলটি ছিল ডট বল

আব্বাস মুসালভি অনেকক্ষণ ধরে উনপঞ্চাশে ব্যাট করছেন পটনাশিপ একষট্টি রানের একটি মাত্র উইকেটের পতন করেছে উদ্বোধনী ব্যাটসম্যান রিসবি এল বি ডাব্লিউ বোর্ড সাকিব দু রানে ফিরেছেন দলে রান ছিল তখন আঠারো আঠারো থেকে উনআশি একষট্টি রানের পটনাশিপ ক্রিকেট জুটি বা পটনাশিপের খেলা সেটা প্রমাণ করছেন আব্বাস মুসালভি এবং তসামুল হক

আশি এক উইকেটেড এর মুহূর্তে সাত দশমিক তিন প্রজেক্টেড স্কোর একশো

তেতাল্লিশ রান সংগৃহীত হয়েছিল এগারো ওভারে খেলা শেষে দলে রান আশি এক উইকেটে একটা চ্যালেঞ্জিং টোটালের দিকে এগিয়ে যাচ্ছে পার্ট এক্সপোর্টিং ক্লাব লড়াইটা অবশ্যই হবে সেক্ষেত্রে শেয়ানে শেয়ানে যদি দেড়শো প্লাস রান তুলতে পারে শর্ট পিচ বল রনি একটা জেনুইন লুজ নাকে উইল হাতে ট্রিটমেন্ট দিলেন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ব্যাটসম্যান আলবি

বাংলাদেশকে জিতেছিলেন সুপার সিক্স এর ম্যাচ বিশ্বকাপের মঞ্চ দুই হাজার সাত বিশ্বকাপ এবং সেই ম্যাচে বোলিংয়ে তিন উইকেট নিয়েছিলেন এখন তিনি নির্বাচক প্যানেলে সদস্য লেখ টাম্বের লেগ দিয়ে ওখানে অবশ্য লং লেগ দিয়ে দারুন ফ্রেন্ডিং দুটি রান এসে গেল আসে দা সামুল এবং আব্বাস মুসালফি অনুবদ্ধ যুগল বন্দী

আরো তিনটে ম্যাচ একই ফেরতে নয়টায় তেটায় এবং ছটায় স্টিয়ার করলেন দুজনে মাছ খান দিয়ে এবং শর্ট থার্ড ম্যানের ফিল্ডারের মাছ খান দিয়ে অনবদ্য চার চোখের পলকে সীমানা ছাড়া দেখার মতো স্ট্রোক অসাধারণ প্লেসমেন্ট চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এ যেন জাদুর পরশ আরও চারটি রাউন্ড তাসামুল হক উদ্ভূত হচ্ছেন অন্তত আব্বাস মুসাল এই ব্যাটিংটা দেখে সুস্বাদু ব্যাটিং তিনিও করছেন আঠাশ বলে বত্রিশ চারটে চার এক ছক্কা তাসামুল স্ট্রাইক রেট একশো চোদ্দ আর আটত্রিশ বলে সাতান্ন দেড়শো স্ট্রাইক রে আব্বাস মুসাল আছেন স্ট্রাইক প্রাপ্তে কোন বোলার কার্যকারী হতে পারছেন না একটা হাফ চান্স দিয়েছিলেন এলবি তবে সেটাকে ক্লিয়ার করতে পারেননি মামেডানের ফিল্ডারের যে কারণে দুজনে এখন সমান তালে বা গতি বাড়িয়েছে রান তোলার বারো ওভারে চুরানব্বই এক উইকেটে বর্তমান রান সাত দশমিক আট তিন সাকিব হাসান কোটা শেষ ওভারে বল করবেন এর আগে তিন ওভারে এক রান একটি মাত্র উইকেট সেটি তারই অনুকূলে প্রথম বলটা যথেষ্ট টান ছিল সাকিব আল হাসান এই মুহূর্তে তিনি আবারও সেই পুরনো প্রান্ত মিরপুর থানা প্রান্তে ছিয়াত্তর রানের পার্টনারশিপ এই দুজনে যুগল মন্দিতে স্কোপ করবার চেষ্টা উইকেট রক্ষকে বল যাচ্ছে বাউন্ডারি দেখে চল চার সব মিলে পাঁচ নো সাউন্ড ব্যাটসম্যানের কোনো কোন স্পর্শ হয়নি সুতরাং পাঁচটি না এক্সট্রা বলও করতে হবে সাকিবকে দেখুন

একটা ডট বল আদায় করে নেন ইতিমধ্যে শত রানের গন্ডি পেরিয়ে গেছে দলটি বারো এক ওভারে শত রান এসছে অর্ধ শত রান অর্থাৎ পঞ্চাশ রান এসেছিল সাত দশমিক চার ওভারে একশো এক বেহরা বসে এক দিনের ক্রিকেটের সেরা ইনিংস তিনি এখন মহামেডানের তাবুতে তাদের প্রশিক্ষক হিসাবে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আরো একটি রান এসে বাদে দুই অবশ্যই মতে তার ঠাকুর আসলেন এক্স ট্রাকা বা দিয়ে দে বাউন্ডারি হবে না দুটি রান পাবে নানায়াসে আব্বাস মুসালফি তার সংগ্রহটাকে বাড়াচ্ছেন সাতান্ন পেরিয়ে একশো চার দলীয় টোটাল এক উইকেটে নির্ধারিত বিশ ওভারে কত রানের টার্গেট মোহাম্মদের বিরুদ্ধে স্কোর বোর্ডে দাঁড় করাবে পার্ট এক্সপোর্টিং ক্লাব টসিতে ব্যাট করতে নেবে সময় কথা বলবে সাকিবের এটি লাস্ট ওভার আরমার রঘুনাথক ঢং ডিফেন্সে পুশ ডট বল এবং সেই সাথে

ছিয়াশি রানের পার্টনারশিপ অত্যন্ত মূল্যবান পার্টনারশিপ পৌঁছে গেছে বল এখনো বাকি দেড়শো প্লাস রান অবশ্যই প্রত্যাশিত তবে মহামান বোলাররা যদি শেষ পাঁচ শেষ গুলিতে জ্বরে উঠতে পারে তাহলে অবশ্যই তাদেরকে দেড়শো রানের নিচেও বেঁধে রাখা সম্ভব হবে সবে ক্রিকেটের পাঁট তেরো ওভারে একশো চার এক উইকেটে পাঁট এক্স স্পোর্টিং ক্লাব আসিফ হাসান নতুন স্পেল আরো একবারের জন্য এসছেন এর আগে দু ওভারে দশ রান দিয়েছিলেন উইকেট পান এরা অন দ্য উইকেট আরো একবারের জন্য ঠিক মতো খেলতে পারেন এই জো আহ্বান ডাউন দ্য লেগ তার বলগুলো কিন্তু মাঝে মধ্যে এতটাই লো হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে শর্ট খেলা

আরো একটি রান রনি লঙ্গানে ফিল্ডিং করছেন একটি মাত্র সাফল্য একেবারে ম্যাচে শুরুতে তবে এরপরই পরে ব্যাটসম্যানদের আধিপত্য ব্যাক কাট করেছেন রান পাবেন না পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং গালি অর্থাৎ শর্ট থার্ড ম্যানের ওই অঞ্চলটাতে দুজনকে রাখা হয়েছে তাসামুল হক ছত্রিশ বলে ছত্রিশ চারটি চার একটি ছক্কা এই যাবৎ আটটি বাউন্ডারি ছটি ছয় এসছে ইনিংসে এবারে অবদার টপ জায়গা করে নিয়ে ফুলালেন তা ডেলিভারি নোটেন একটি রান সাঁত্রিশে পৌঁছে গেলেন তা সামল তাহলে রান একশো এক উইকেটে এবং এই একশো রান করে শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বকাপ পাইয়ে দিয়েছিলেন অরবিন্দ ডি সিলভা লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ছিয়ানব্বই বিশ্বকাপের ফাইনাল প্রতিপক্ষ মার্ক টেলারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভুলে যাওয়ার কথা নাই সকলের ক্লিমের ব্যাটিং স্কুপ করলেন জায়গা করে নিয়ে চল দিয়ে আরো চারটি ব্যাট কথা বলছে আজকে যেমন তেমন হচ্ছে দিনটা যেন তারই একেবারে প্রথম ব্যাটিং থেকে চৌষট্টিতে অপরাজিত আছেন লাস্ট ম্যাচে আব্বাস মুসার ব্যাট থেকে এসেছিল সতেরোটি রান

হাইট এর একটি একটি বাউন্স আসলো সেটি ওয়ান বাউন্সেট এক্সট্রা বল করতে হবে তাকে একশো বারোই মুহূর্তে দলীয় টোটাল এক একটে তাস দেখছেন বাংলাদেশের পেস ব্যাটারির অন্যতম সদস্য

তার টেস্ট ক্রিকেটে সেরা এনে একশো তেরো রান এর এই মুহূর্তে সেটাই এখন তাদের দলীয় টোটাল অনেকদিন পর আচ্ছা প্রাণবন্ত ক্রিকেট উৎসব বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে জমজমার প্রতিযোগিতা যেটিকে কেন্দ্র করে ঢাকার প্রিমিয়ার লিগ মুজিব বর্ষে আয়োজনটাকে উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লীগ দু হাজার উনিশ বিশ গর্বিত স্পন্সর এই প্রতিযোগিতার ওয়ার্ল্ড চ্যাম্প শর্ট পেস ডালে বারে স্লোয়ার বল গগনে শেষ রক্ষা হবে কিনা অবশেষে উইকেট আব্বাস মুসালভি শেষ পর্যন্ত তাকে পেভিলিয়ানে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে তাসকে নামে দেখুন স্লোয়ার ডেলিভারি পুল করতে গিয়ে করলেন ফুল টপে চলো মিডিল অফ দ্য ব্যাটে নিতে পারেনি মেড অফ ক্যাচ এবং সেই সাথে আউট 113 তে দ্বিতীয় উইকেট এর পতন আর একটু অ্যাঙ্গেল থেকে 95 রানের পার্টনারশিপ আব্বাস মুসালফি ফেছেন 46 রানে ভালো ব্যাটিং এন্ড তিনি রেখেছেন আজকে আব্বাস মুসালফি बोलर तस के नाम में ऑबोश ऐसे हुई किट पहले न तार बुद्धिरीत तो बोलेंगे पर्वेंस तो होसरीमॉन कैस्टिनियचन

सफ्ट डिस्मिशल साकिबे रहा हाथे एक्शागा এবং সেক্ষেত্রে নাজমুল হোসেনের বিদায় স্লোয়ার একটা লোপ্পা বহল সফটে পুশ করতে গিয়ে ধরা পড়লেন সাকিবের বিশ্বস্ত তালুতে দেখুন ফুটওয়ার্ক কোনো কন্ট্রোল নেই শটে আর একটি উইকেটের পতন হঠাৎ করে চিত্রনাট্য পরিবর্তনের ইঙ্গিত একশো চোদ্দ তিন উইকেটে তাস্কিনের এটি দিত সাফল্য তাস্কিন শূন্য রানে ফিরছেন নাজমুল ব্যাটসম্যান ধীমান ঘোষ দিনাজপুরের ছেড়ে জাতীয় দলেও খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ দলের উইকেট রক্ষক ধিমান ঘোষ

তিনিসার সাতশো দশ রান ঘোষে যেখানে একশো তিরাশিড লিস্ট এর ম্যাচে দু হাজার সাতশো একান্ন রান করেছেন যেখানে তার হাইস্ট স্কোর একশো ফার্স্ট ক্লাস টি টোয়েন্টি খেলেছেন রান করেছেন দুশো এক যেখানে তার হাইস্ট স্কোর পঞ্চান্ন আবু জাহির চৌধুরীর রাহে স্টাম্পের বাইরে বড় সড় হোয়াইট এক্সট্রা বলতে হবে ধিমান ঘোষ যুক্ত হয়েছেন এবং সাথে স্ট্রাইকার রয়েছেন অবশ্য থিমান ঘোষ চল্লিশে ব্যাট করছেন একচল্লিশ বলে চারটি চার এক ছক্কায় ক্যাপ্টেন তাস আমোল ম্যাচে তার ব্যাট থেকে এসেছিলো অলবদ্ধ পরাজিত পঁয়ষট্টি রান নতুন ব্যাটসম্যান যে কারণে তার মনুসংযোগে কিছুটা চিৎ ধরবার একটা প্রয়াসে অভিজ্ঞ রাহি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক

মোহন ফিরে যাচ্ছেন হঠাৎ করে চিত্রনাট্য পরিবর্তনের ইঙ্গিত তিন তিনটা উইকেট একশো তেরো থেকে একশো আঠারো রান পাঁচ রানের মধ্যে আরো তিনটে উইকেটের পতন এক রানে ফিরে গেলেন উইকেট রক্ষক ধিমাহান ঘোষ উইকেট রক্ষক তিনি ক্যাচটি নিয়েছেন ইরফান শুক্কুর নদন ম্যাটসম্যান চিত্রনাট্য পরিবর্তনের ইঙ্গিত বোলারদের কাম ব্যাক তাস্কিন দুটি আবু জয় চৌধুরী রাহি একটি এবং সাকিব আল হাসান দলের একটি করে উইকেট ভাগাভাগি করেছে বোলার লেন্থের ডেলিভারি স্টাম্পের বাইরে ড্রাইভিং স্লটে ড্রাইভ রান পাবেন না শফিউল হায়দা হৃদয় শফিউল হায়াত হৃদয় নতুন ব্যাটসম্যান আমরা হৃদয় নামে তাকে আখ্যায়িত করবো ষোলো ওভারে খেলা শেষে বাট এক্সপোর্টিং ক্লাব টসে ব্যাট করতে নেমে একশো আঠারো চার উইকেটে চব্বিশটি বল বাকি রয়েছে তাস্কিন ইতিমধ্যে তার নতুন বাড়ি ফ্রেশ ডেলিভারিটা দিয়ে ফেললেন দুটি উইকেট পেয়েছেন তিনি কোটা লাস্ট ওভারে বল করছেন প্রথম বলটা হয়ে গেল দুটি রান এসছে সেটি ছিল লেগ বাইশে ব্যাকফোর্ড কাম প্রায় খালো লাইন তার বল টাকে তাসামুল হক পঁয়তাল্লিশে পৌঁছে গেলেন দেখুন নাট চাঙ্ক এচ্চে নেই না স্ট্যাম্পার বারে তানুন পনিস্ট 124 চার উইকেটে পাটেক্স এক্সপেন্সিভ তাসকিন যদিও দুটো উইকেট পেয়েছেন লাস্ট ওভারে বল টসেলিফারি

সিসিডিএম এর অনন্য প্রাস ক্রিকেট বোর্ডের সহযোগিতা চলছে ঢাকার সবচেয়ে জমজমাট لیگ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লীগ 2019 তেলে দে ডান হতে হতে হলো না রান আউট সুযোগটা মিস করলেন Екатерина চৌধুরী দেখুন হৃদয়ের ব্যাট থেকে প্রথম রান অব দ্য মার্কে তিনি গেলেন তাসামুলকে তিনি স্ট্রাইকটা রোটেট করলেন ইন্টেলিজেন্ট ব্যাটিং যেহেতু তাসামুল ফর্মে রয়েছেন লাস্ট ম্যাচে পঁয়ষট্টি নট আউট এখনো পর্যন্ত ছেচল্লিশে অপরাজিত সুতরাং তাকে স্ট্রোক দেওয়াটাই ইতিবাচক তাস্কেন আসছেন পঞ্চম ডেলিভারিটা নিয়ে তার কোটার লাস্ট ওভারে বডি লাইন বরাবর ডেলিভারি ঠুকে দিয়েছিলেন গুড মর্নিং ইরফান শুকুর উইকেট রক্ষক ভালো ব্যাটিং করেন দেখেছিলাম ইফান শুক্নের চাপের মধ্যে আছে তার শেষ বল তাস্কিনের আজকের দিনের

পরে বলটা থেকে আরো একটি মিসফিল্ডিং দুটি রান ঊনপঞ্চাশে পৌঁছে গেলেন তাসামুল হক ওয়ান শট অফ তে দাঁড়িয়ে একটি রান পেলে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি আসবে এই প্রতিযোগিতায় তার নামের পাশে ইনফর্ম ব্যাটসম্যান তাসামুল দলের অধিনায়ক পার্ট এক্সপোর্টিং ক্লাবের প্রথম ম্যাচে পরাজয় আবাহনীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই অপর শক্তিশালী দল হইতে জবাই মা বিরুদ্ধে তারা খেলছেন ফুলাল ঠেলে দেয় রান এবং সেই সাথে পঞ্চাশ রান পূর্ণ হলো দশামলের কংগ্রাচুলেশনস দসামোল ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি গ্রেট ব্যাটিং গ্রেট নক ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট টানা দু ম্যাচে করে দেখালেন তিনি এর আগে হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন আলফি আবু মুসালফি আলফি চৌষট্টি রান করেছেন তিনি অল্পের জন্য ছক্কা হয়নি দুটো রান কম এসেছে চারটি রান তাও বা কম কেসের অনবদ্য চার হৃদয় দেখুন লাস্ট ম্যাচে হৃদয় লাস্ট ম্যাচে অবশ্য হৃদয় খেলেননি সমৃদ্ধ করবে তার আত্মবিশ্বাসটা বাইরে ওয়াইট আরো একটা এক্সট্রা রান এক্সট্রা বল করতে হবে একশো পঁয়ত্রিশে পৌঁছালো একশো চৌত্রিশ ক্রস করলো একশো চৌত্রিশ অবশ্য সাকিব আল একদিনের ক্রিকেটের সেরা ইনিংস তাকে ক্রস করে গেছে দলীয় রানোটালটা একশো পঁয়ত্রিশের এই মুহূর্তে শট ডেলিভারি ওয়াইডামের বারে ব্যাক ফুটে কে কাঠ আর একটি রান রান আসছে খেলা চলছে দলীয় স্কোরটা একশো ছত্রিশ রাহির এটি কোটা শেষ ওভার তিন দশমিক চার ওভার বাইশ রান এক উইকেট পঞ্চম বল

ছাব্বিশটি রান দিয়েছেন বাউন্ডারি কনসিড করলেন শর্ট বল স্লো ডট বল এবং সেই সাথে কোটা শেষ হলো চার ওভার মেডেন নেই ছাব্বিশ রান একটি উইকেট আবু জায়দ রাহির চার শূন্য ছাব্বিশ এক তিনজন বোলার কোটা শেষ করেছেন সাকিব আল হাসান চার ওভার এক মেডেন একত্রিশ রান একটি উইকেট তাসকে নামে চার ওভার ম্যাডেন নেই তেত্রিশ রান দুটি উইকেট আবু জায়দ রাহি চার ওভার ম্যাডেন নেই ছাব্বিশ রান একটি উইকেট এরপরে মোহাম্মদ আসিফ হাসান এর আছে একটি ওভার সুভাগত হোমের তিন ওভার বাকি দু ওভার বাকি আবু হায়দার রনি দেখা যাক কাকে দিয়ে শেষ দুটো ওভার করেন সাকিব আল হাসান সেক্ষেত্রে আবহাওয়া রনি আগে দু ওভারে উনিশ রান খরচা করেছিলেন কোনো উইকেট পাননি একশো চল্লিশ চার উইকেটে স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করছে তারাই लव फुल टॉस डिलीवरी टॉप स्टंप पे बारे कुछ ना क्रॉस से में प्रॉपर टाइमिंग टा करते बारे ने रिदाई एक मिनी कॉन्फ्रेंस आई तो बा मैसेज दे चेंज द सिंगल्स ने आमा के दाऊ খেলা চলছে এই বয়স আর একটি মাত্র ওভার বাকি থাকবে তার এগারোটি বল বাকি ফুটে গিয়ে কাট করেছেন রুম করা বলটিকে একটি দুটি সাধারণ রানিং বেরেন দা উইকেট ভালো পরীক্ষা দুটো রান হয়ে গেল না আসে হৃদয় সংগ্রহ বাড়ল সেই সাথে ধরে স্কোর একশো বিয়াল্লিশ চার উইকেটে হৃদয় আট একটি বাউন্ডারি রয়েছে যে আর ইনিংসে শেষ পাঁচটা ওভার খুবই ফ্রেটফুল ব্যাটিং সাইডের জন্য শেষ পাঁচ ওভারে বোলাররা উইকেট পেয়েছেন দুটো তিনটা নফুল টাস কাভারে ঠেললেন একটি রান তাসামুলকে স্ট্রাইকটা ফিরিয়ে দিয়েছেন হৃদয় ন রানে ব্যাট করছেন এখনো তিনটে বল বাঁকে উনিশতম ওভার শেষ হতে আর এরপরে পরে আরো একটি ওভার বাকি থাকবে একশো তেতাল্লিশ দেড়শত দেড়শত রান থেকে সাত কিলোমিটার দূরে দাঁড়িয়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব দেড়শো রান ক্রস করা মানে পজিটিভ অ্যাপ্রোচ আরো একটু একশো ষাটে যা মানে মাইন্ড সেট আপ আরো পরিবর্তন অ্যাঙ্গেল ব্যাটে তার মানে দারুন ফিল্ডিং একটি রান কমপ্লিট হয়েছে ও ওবার এবং দুটি রান অহেতুক দরকার ছিল না তারপরেও ওবার করে আর একটি রান গিফট করলেন প্রতিপক্ষকে ম্যাচটা যদি ক্লোজ হয় সেক্ষেত্রে একটা রান বা দুটো রান অনেক সময় পার্থক্য করে দেয় দুই দলের মধ্যে একশো পঁয়তাল্লিশ চার উইকেটের সাবেক অধিনায়ক টেস্টের সেরা ইনিং যেটা ভারতের বিরুদ্ধে দু হাজার সালের সেই দশম্বর নভেম্বর অভিষেক টেস্টে করেছিলেন যেটা একটা ইতিহাস প্রথম হাফ সেঞ্চুরিয়ান ছিলেন হাবিবুল সুমন প্রথম বলটা করেছিলেন হাসিবুল বলেছেন শান্ত

Avada Roni, Tina, what a position wickedly sensible batting.

সেরা ভরসার নাম সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং তিন ওভারে মাত্র ষোলো রান ফাইভ পয়েন্ট থ্রি থ্রি শেষ ওভারে প্রথম বল দাবড়িয়ে ধরে শটটা খেললেন ডিবারে ডিব এক্স টাকা চলে ফিল্ডার ক্যাচিং বাজে সামনে একটি রান সামল সাতান্ন আটান্ন এখন খেলবেন হৃদয় একশো সাত চার উইকেটে এনে শেষ হতে পাঁচ বল বাকি ট্র্যাকের ফিল্ডার কে মহ মধ্যে বেট করে আউটস্ট্যান্ডিং সেই দেড়শো রানের গন্ডে পেরিয়ে গেল একশো একান্ন চার উইকেটে দেড়শো রান আসলো উনিশ দশমিক দু

বলে ব্যাটে অ্যাকুরেসি সংযোগ নেকউট প্লেসমেন্ট চারটি রান দিতে বাউন্ডারি তিন দশমে পাঁচ ওভার সাতাশ রান উইকেট নেই শেষ সুমারে এক্সপেন্সিভ মোহাম্মদ আসিফ হাসান এবং সেই সাথে রান আউট হয়ে গেলেন দেখুন একশো থামলো ইনিংসটা পাঁচ উইকেটে আউট হলেন শেষ পর্যন্ত তাসামুল হক উনষাট রানে ভালো ইনিংস তাসামুলের উনচল্লিশ রানের পার্টনারশিপ পঞ্চম উইকেট জুটিতে সেটাও ব্রেকডাউন হলো শেষ বলে এবং সেই সাত ইনিংসের পরিসমাপ্তি ঘটলো নির্ধারিত বিশ ওভারে একশো সাতান্ন পাঁচ উইকেটে মার্টেক্স স্পোর্টিং ক্লাব হৃদয় অপরাজিত থাকলেন আঠারো রানে বোলিং বিশ্লেষণ মোহাম্মদ আসিফ হাসান চার ওভার মেডেন নেই সাতাশ রান উইকেট নেই শুভাগত হোম এক ওভার মেডেন নেই বারো রান উইকেট নেই সাকিব আল হাসান চার ওভার এক মেডেন একত্রিশ রান একটি উইকেট তস্কিন আহমেদ চার ওভার তেত্রিশ রান দুটি উইকেট আবু জাহেদ রাহি চার ওভার মেডেন নেই ছাব্বিশ রান এক উইকেট আবু হায়দার রনি নেই একশো আটান্ন রান মোহাম্মডানের সামনে ম্যাচ জিততে হলে করতে হবে যাচ্ছে একটা শর্ট ব্রেকে ব্রেক থেকে যখন ফিরবো তখন দেখবেন মহামেডানের ব্যাটিংটা থ্যাংক ইউ ভেরি মাছ সুপ্রিয় দর্শক বিরতির পর ওয়েলকাম জানাচ্ছি আরও একবার আপনাদের সবাইকে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লীগ দু হাজার উনিশ বিশ পঁসাদ বাই ওয়ালটন একশো আন উরানের টার্গেট ওয়ান ডে ক্রিকেটে যেটা তামিমেশের ইনিংস একশো আটান রাউন্ড সেটাই এখন টার্গেট তামিমেট পরম বন্ধু মহাম্মদানের আহ সকেবাল হাসানের মহামৈডানায় शाम में तो इद्भूतोंने बैट्समैन जलाई नेइसे सूचना कोर्डमेन তাদেরকে আমরা দেখছি এই মুহূর্তে পাঁচটি बैट्समैन इरफान শুকর দাশুঙ্গি ফরভেজ হোসেন एम ইমান আবশাও 12 নম্বর জার্সি তে স্ট্রাইকার এতিনি ইরফান شوকো নাই স্ট্রাইক ফ্রন্টে আবশাও কানে সামসোর রহমান বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল সামসোর রহমান এক নাম যার শুভ लास्ट ম্যাচে সামসোর রহমান পারভেজ হোসেন ইমন এবং শামসুর রহমান শুভ লাস্ট ম্যাচে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এসেছিল উনচল্লিশ রান শামসুর রহমান করেছিলেন চব্বিশ রান গত ম্যাচে ওপেনিং স্ট্যান্ডে ছিলেন অভিষেক মিত্র আজকে অবশ্য সেখানে পরিবর্তন এইট পয়েন্ট রান রেট Praatham Ball, good fielding. Praatham Ball, did Dot Ball joined Islam, Baller? জয়নুল ইসলাম তিনি রয়েছেন আক্রমণে প্রথম ম্যাচে আবনির বিরুদ্ধে জয়নুল ইসলাম তার বোলিং বিশ্লেষণটা জানাবো এক দশমিক দু বার রান উইকেট নেই ডানাতে ফার্স্ট মিডিয়াম বোলার তার সামনে শামসুর রহমান শুভম माहमद-ul-हसन, in fact, पौरे आज बेंसाम सोरामान शुभ हो, माहमद-ul-हसन, इमोने बोंग परवेशोसन दूध बदने मैच में, परवेशोसन इमोन अब शबाहाम ते, माहमद-ul-हसन अब शोटान हाथी, left hand right combination, एक ट्रिस्लिप, दो ही गन विकेट ना हारिये मामे डां, मामे डां स्पोर्टिंग क्लब, नौ बार शिरोपाची तेजी तारा. কিছুটা অসুস্থ বোধ করছেন কি বারবার পানি পান করছেন দু ম্যাচের দুটো হাফ সেঞ্চুরি একমাত্র ক্রিকেটার এখন পর্যন্ত এই লেগে

একটা মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন উদ্বোধনী জুটির পারফরমেন্সটা খুব জরুরি মামেডানের জন্য যেহেতু একশো আঠান্ন রানের টার্গেট একটা শক্ত ভিত যদি তারা রচনা করতে পারে সেটা অবশ্যই প্লাস পয়েন্ট হবে মামেডানের জন্য এবং বাকি ব্যাটসম্যান পরবর্তীতে যারা তারা যখন আসবেন তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে নতুন করে আবার প্রস্তুত ফিল্ডিং সেট আপ একটি স্লিপ দিপ পাকম্যান গলি প্যাকট পয়েন্ট カバー এবัง মে দা অফসাইড ইবে ফিলিং চা দি আছেন বাতি ইমোন এর জন্য পারমিশন চাই নাও নেক্সট আমপের উপরে স্লাইড ড্রাইভিং স্লাটিং সঙ্গে সঙ্গে অন রাইড এক প্লন ফিডব্যাক অন চলে ब्रेक थ्रू टाइम खूब जरूरी गुड मॉर्निंग अस्टा बरबारी राइट चैनल शेष मूर्ति आउट सिंगर डॉट बॉल आश्नो

নিজেদের প্রথম ম্যাচে আবনের নিকট পরাজিত হয়েছিল সাত উইকেটে পার্ট স্পোর্টিং ক্লাব টানা দুই ম্যাচে দুই শক্তিশালী দলের বিরুদ্ধে পার্ট এক্স এর মোকাবেলা হচ্ছে এই ম্যাচে তারা সংগ্রহ করেছে টস জিতে ব্যাট করতে নেমে একশো সাতান্ন রান পাঁচ উইকেটে এমারে এজ ফেলে দিলেন সহজতম ক্যাচ লুপতে পারলেন ডট বল মাহমুদুল হাসান দেখুন শেষ মুহূর্তে একটা রাখতে পারলেন না দেখুন স্টিয়ার করেছিলেন সমস্ত ক্যাচ ধারা উচিত ছিল ক্যাজুয়াল ফিল্ডিং ওভার শেষ হলো ঘটনা বহুল ওভার Imran Alienam. Silate Chile. I'll stampare body, I'll swing Delivari, dot ball tai shagala shekhani. লাস্ট ম্যাচে আবনের বিরুদ্ধে এ নামের বোলিং বিশ্লেষণ দু ওভার এগারো রান একটু উইকেট সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেম্বার গুড বোলিং স্টাম্পের উপরে শেষ মুহূর্তে রাইস কোল বলটি এমন ছিলেন ব্যাটসম্যান রক্ষণাত্মক ঝঙ্গে খেলেছেন এখনো পর্যন্ত ইনিশিয়াল ব্রেক থ্রুটা লাভ করতে পারেনি কত বারে Татар প্রথম বারে শেষ বলে ক্যাচ দিলো রাখতে পারেন নাই সেক্ষেত্রে ব্যাটসম্যান ছিলেন মাহমুদউল হাসান তিন কোন উইকেট না হারিয়ে মোহাম্মদ এন্ড স্পোর্টিং ক্লাব লিমিটেড আবারো সুইং গা স্টাম্পের পরে লেন্থ বলoperatorname ঠঙ্গে পুশ করলেন ভালো ফিল্ডিং কিছুদিন আগে মোহাম্মানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নতুন কমিটি এসছে নির্বাচনে জয়ীরা এবং সেই কমিটির মাধ্যম দিয়ে নতুন ক্রিকেট কমিটি গঠন হয়েছে এবং তাদের প্রত্যাশা ক্রিকেট টিম ভালো কিছু করবে অন্তত শিরোপা জয় করবে দেখা যাক সাকিবের নেতৃত্বে তাদের সেই প্রত্যাশা পূরণ হয় কিনা হোসেন অফিকে দায়িত্ব দেওয়া হয়েছে কোচিং পালন এক হাৰিয়ে মান লুজ ডেলিভারের জন্য ওয়েট করছেন দ্য ব্যাটসম্যান যেটা একটু আগে পেয়েছেন সদ্বাবর হয়েছে আদার শর্ট পেস ডেলিভারি আদার বল একই জায়গা দি এস এম রেজাল্ট ব্যাক টু ওভার ওভার মাউন্ট ফোরবেস ব্যাট থেকে কনফিডেন্স বাড়িয়ে ফেললেন দুই দফা দুটো ছক্কা মস্ত বড় বড় এক দশমিক পাঁচ ওভার পনেরো রান নীরব ক্রিকেটে কিছুটা উত্তেজনা পর পর দুটো ছক্কার সুবাদে সফট হ্যান্ডে পৌষ পাল্টে একটি রান এক্সপেন্সিভ ওভার আলি ইমরান আলী এনামেল ওভার থেকে তেরোটি রান দিয়েছেন তিনি দু ওভার শেষে দলের রান ষোলো বিনা খরচায় মামা ড্যান্স স্পোর্টিং ক্লাব লিমিটেড একশো রানের টার্গেট ম্যাচ জিততে হলে করতে হবে একশো রান প্রয়োজন একশো বল থেকে কারেন্ট রান রেট কাটায় কাটায় এইট বলিং একটা পরিবর্তন এবং সেই পরিবর্তনের নাম ময়িন তাকে আনা হয়েছে পলিটিক্স স্পোর্টিং ক্লাবের মহিন খান মহিন খান এসছেন বল করবার জন্য अगर मैच है यहाँ पर मोइन खान वो इन खान बोलिंग विश्लेषण है कुमार मेरे नहीं नौरान विकेट नहीं मोइन खान रणती बोलेट राउंड द विकेट एक टी डाउन मोते विकेट पावर को ना, ना पार भी कॉल যদিও প্রথম ওভারের শেষ বলে মাহমুদুল হাসান শরীফে সহজ ক্যাচ দিয়েছিলেন তবে হৃদয় সেই ক্যাচটিকে তালুতে রাখতে পারেননি দিতে হয় সেটা সময় বলে দেবে মঈন খান সাবেক অধিনায়ক উইকেট রক্ষক ব্যাটসম্যান পাকিস্তান দলে মঈন খানের নামের সাথে বাংলাদেশে মঈন খানের নামেরও একটা মেলা আছে ময়ন খান বাংলাদেশের ডানাতে ব্রেক বোলার ফ্লাইটে ডেলিভারি সার্ফট হ্যান্ড এ রান দ কাপ ফিল্ডার আছেন একটি সাহজার হয়ে গেলো যদি থ্রো হতো একটা কিছু হতে পারতো দেখুন স্কোয়ার লেগে ঠেলে দেই চেকের সিঙ্গেল নিরাপদ পৌঁছালেন মাহম্মদুল হাসান এমন দুটি ছক্কার শুভে দাঁড়ান চলো নবল থেকে

এই মুহূর্তে চট বলটা বেশি প্রয়োজন পার্শ্বপাশি প্রত্যেক দরকার ম্যাচে চাপ সৃষ্টি করতেлле মামুন বিরুদ্ধে বর স্লক শেপ সুইট পার্ট অফ দ্য ব্যাট ক্লে মাহমুদুল হাসান টল ব্যাট থেকে প্রথম ছক্কা জীবন পেয়েছেন প্রথমবার শেষ বলে জানিয়ে দিলাম পাঠেক সমর্থকদের জন্য

এক্সপেন্সিভ ওভার এর আরো একটি মহিন খান তার প্রথম ওভারে রান দিয়েছেন তেরোটি একটি ছক্কা একটি চার সেখানে তিন তিন ওভারে উনত্রিশ প্রায় দশ করে রান্ডেড রেড অভিষ্ট লক্ষ্য যে টার্গেট যে রান দরকার তার থেকে ঢের বেশি রান বজায় রেখেছে দুই ব্যাটসম্যান ভাগ্য ভালো থাকলে উইকেট পেতে পারতেন প্রথম ওভারের শেষ বলেই জয়নুল ছিলেন বোল্যান্ড এই ছ বলটিকে ফেলে দিয়েছিলেন তাসামুল হক ক্যাপ্টেন তিনি এসছেন আক্রমণে তাসামুল তাসামুল হক চানাতে ব্রেক পাওলেন তাসামল দুই ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি অক্টোবর উনিশশো জন্ম বোলিং এ ফার্স্ট ক্লাস ক্রিকেটে সাতাত্তর ম্যাচে তার উইকেট সংখ্যা টি লিস্টে এতে বাষট্টি ম্যাচে পাঁচ উইকেট প্রথম বলে উইকেট দশামল এলেন উইকেট নিলেন জয় করলেন দর্শকদের হৃদয় উদযাপন ক্যাপ্টেন কে কেন্দ্র করে ব্যাটে বলে দুই জায়গায় বারঙ্গম দেখুন মারাত্মক টান কোন রক্ষা নেই সেক্ষেত্রে পারফেস এমন তিনি আউটে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত সতেরো রানে ফাঁদে ফেললেন তা পাশাপাশি কম যাচ্ছেন না তিনি এক বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান মোহামেডানের দায়িত্ব তার কাঁধে চলেছেন তিনি এই মুহূর্তে বাইশ গজের মঞ্চে লাস্ট ম্যাচে সাকিবের ব্যাট থেকে কত এসছিল একটু জানাই উনত্রিশ রান করেছিলেন দলের ক্যাপ্টেন আজকে প্রথম ব্রেক এনে দিয়েছিলেন বোলিং বিশ্লেষণ আজকের এই ম্যাচে চার ওভার এক মেডেন একত্রিশ রান একটি উইকেট সামুল সাকিব আল হাসান এই মুহূর্তে তিনি ওয়ানডেতে ওয়ান ডাউনে ব্যাট করেন এবং লাস্ট বিশ্বকাপে ছশো ছ রান এগারোটা উইকেট এবং এই ওয়ান ডাউন পজিশনে তিনি দুর্দান্ত খেলেছিলেন দুটো শত রানের পাশাপাশি পাঁচটি মতো অর্ধ শত রান তিনি করেছিলেন প্রথম বল সাকিব আল হাসান বুঝে ওনার আগেই বেরো বেরো হলো এলেন এবং গেলেন এটাই তো ক্রিকেট কখনো কাউকে হিরো করে আবার কখনো কাউকে জিরো করে ক্রিকেট হাত ধরে দিয়েছে সাকিব তবে আজকের এই ম্যাচে শূন্য হাতে তিনি বিদায় নিলেন সামুল হক তো বলে দুটো উইকেট দারুন ডেলিভারি

উনত্রিশ এক উইকেট এবং উনত্রিশ দু উইকেট হ্যাট্রিক এর চান্স এবার কার লেগে একমাত্র হ্যাট্রিক আজকে দিনের প্রথম ম্যাচে সেক্ষেত্রে আলাউদ্দিন বাবু হ্যাট্রিক সহ চার উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন প্রথম ম্যাচে ম্যাচটি ছিল ব্রাদার্স ইউনিয়ন বনাম লেজেন্ডস অফ রূপগঞ্জের ব্রাদার্স এর পক্ষে এই চার উইকেট নিয়েছিলেন যেটা এবারে এই আসর প্রথম হ্যাট্রিক দেখা যাক দ্বিতীয় হ্যাট্রিক না হয় কিনা তাসামুল একাই ঘুরিয়ে দিলেন চিত্রনাট্য এক ওভারের পর পর দুই বলে তার প্রথমবার প্রথম দু বলে উইকেট ভাবা যায় রক্ষণাত্মক ঢঙ্গে পুশ করলেন নতুন ব্যাটসম্যান শামসুর রহমান শুভ হ্যাট্রিক না হলেও সাকিবকে প্রথম বলে বিট করেছেন অনেক দিন মনে রাখবে তাস আমলের সমর্থকেরা ভক্তকোনপর দু ম্যাচে হাফ সেঞ্চুরি আজকে বলিং এর রহমান উঠ রক্ষণাত্মক কৌশলটাই অবলম্বন করেছেন

বলিং এর আরো একটা পরিবর্তন এবং সেই পরিবর্তনের নাম সবাস চৌহান প্রস্তুত হচ্ছেন শামসুর রহমান শুভ জন্ম জুন টেস্ট খেলেছেন জাতীয় দলের পক্ষে ছটি তিনশো পাঁচ রান ওডিয়ায় দশ ম্যাচে দুশো ছেষট্টি টেস্টে তার সেরা ইনিংস একশো ছয় ওয়ান ডেতে তার ইনিংস ছিয়ানব্বই টি টোয়েন্টি খেলেছেন নটে জাতীয় দলের জার্সিতে রান করেছেন ছিয়াশি তার সেরা ইনিংস ফার্স্ট ক্লাস ক্রিকেটে

মাহমুদুল হাসানের ব্যাট থেকে একবার জীবন ফিরে পেয়েছেন তিনি শূন্য হাতে প্রথম বলেছিলেন তাস আমুলের বলে ইমন ফিরেছেন এলবি ডাবাসম সদর রান করে ফিরেছেন ইমন দুটো উইকেটে নিয়েছেন তাসামুল ব্যাট হাতে

টার্গেট করেই গরম হাওয়াকে ঠান্ডায় পরিণত করেছেন তাসামল আমল পরপর দুটো বলে দুটো উইকেট তার মধ্যে প্রাইজ উইকেট সেরা উইকেটটা সাকিব আল হাসানের এবারে এই লিগে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার তার উইকেটটা নিয়েছেন চারটেখানে কথা নয় হয়নি আজকে সাকিব আল হাসান তথা মহমেদনের দেখা যাক ম্যাচ ভাগ্যটা কোন দিকে যায় আরও একটি রান সামসুর রহমান শুভ এবং মহাম্মদন হাসান মধ্যে একটা লং পার্টনারশিপের মুহূর্তে খুব জরুরি যে লং পার্টনারশিপ আমরা দেখেছিলাম প্রতিপক্ষের অলফি এবং তা সামুলের মধ্যে সেটা ছিল পঁচানব্বই রানে ওই নিস পার্টনারশিপটাই একটা চ্যালেঞ্জিং টোটাল এনে দিয়েছে ডাউন দ্য ট্রাকে স্ট্রেট রাইভ কোন সুযোগ নেই চারটি রান মাহমুদুল হাসান ক্রমান্বয়ে বিধ্বংস হয়ে ওঠার অপেক্ষায় তিন নম্বর বাউন্ডারি তার ব্যাট থেকে একটি ছক্কা সাথে চার দশমিক চার ওভারে তেতাল্লিশ একবার জীবন ফিরে পেয়েছেন যখন রান তার মাত্র দুই হৃদয় ক্যাচটা ছেড়েছেন স্লিপে সেখান থেকে এখন একুশে পরাজিত

আরো ঘনভূত হবে একটা শব্দ দেখুন গ্রেট সেক্স দুই নম্বর ছয় মাহমুদুল হাসানের পাঁচ ওপরে পঞ্চাশ

या दो जमान नया दो जमान निहात লেফট আর্ম অর্থোডক্স স্পিনার প্রথম বল অফ স্টাম্পের মারে একটু হাফ ফলে স্কোয়ার ড্রাইভ মিস ফিল্ডিং আদার মাউন্ড্রি শামসুর রহমান শুভ তার ব্যাট থেকে দিত বাউন্ড্রি অভিজ্ঞ ক্রিকেটার থাকার ছেলে মোহামেডানের ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক তিনি

অর্ধ শত রান এসেছিল সাত দশমিক চার ওভারে পঞ্চান্ন উইকেটে মহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড একশো আটান্ন রানের টার্গেট একশো তিন রান প্রয়োজন আটাশি বল থেকে কারেন্ট ওয়ান্টেড খুব খুব ভালো দশ দশমিক তিন এক বুঝতেই পারছেন দুটো উইকেট হারালেও রানের গতিটাকে কিন্তু অব্যাহত রেখেছে মামানের ব্যাটসম্যানেরা এবারে গুড বোলিং রাইট চ্যানেল আপ স্টাম্পের উপরে সময় জাগানো বলটাকে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন একটা ডট বল সফট হ্যান্ডে খেলেছেন অন ড্রাইভে একটি রান সাবসুর রহমান শুভ এবং মাহমুদুল হাসান এম মাহমুদুল হাসান মাহমুদুল হাসান লেমন আউটের একটা সুযোগ মাঠ শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছালেন শামসুর রহমানকে ফেরত পাঠিয়েছেন সেক্ষেত্রে শামসুর রহমান ফেরত পাঠিয়েছিলেন লেমনকে পাওয়ার প্লেয়ার এটি শেষ ওভার ছাপ্পান্ন উইকেটে

একশো এক রান দরকার চুরাশি আজকের এই ম্যাচে তিনি হলেন ওয়াহিদ চৌহান 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 একটা মিল ভোলা চৌহান প্রস্তুত শাহবাজ চৌহান জীবন ফিরে পেলে কতটা কনফিডেন্স পেয়ে যান সেটা মাহমুদুল হাসান লেমন কে দেখলে বোঝা যায় পনেরো বল থেকে আঠারোতে ব্যাট করছেন ষোলো বল থেকে আঠারোতে ব্যাট করছেন একশো পঁচাত্তর যার স্ট্রাইক রেট একটু ঝুলিয়ে দিলেন দেখ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়ে এই রানটা কাবার করে ফেললেন তাহলে রান বাড়লো আটান্ন তো উইকেটে প্রথম উইকেট উনত্রিশ রানে দ্বিতীয় উইকেট সেম রানে ইমন ফিরেছেন সতেরো রানে সাকে ফিরেছেন শূন্য রানে প্রথম বলে বোল্ড হয়েছিলেন এবারে ফুলার লেন্থের কোন টার্ন নেই

সকল নয়টায় প্রথম ম্যাচ যে ম্যাচে মোকাবেলা করবে লেজেন্ডস অফ রূপগঞ্জ বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি দ্বিতীয় ম্যাচে দেড়টায় শাইন পুকুর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ লেফটেন্যান্ট শেখ জামা ধানবাড়ি ক্লাব লিমিটেড এবং দিনের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে কাজী গ্রুপ ক্রিকেটার্স এর বিরুদ্ধে সরাসরি সম্প্রচার থাকবে যথারীতি বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য চেকে সিঙ্গেল গুড ক্রিকেট পজিটিভ অ্যাপ্রোচ আর একটি রান ওভার শেষ শত ওভারে শট দু উইকেটে রান রেট নয় নিচে এই মুহূর্তে আট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ সেভেন কারেন্ট রান রেট এটি একটু বেড়েছে সেভেন একটু বেড়েছে 7.54 শামসুর রহমান শুভ 13 মাহমুদুল হাসান 30 ষাট দু উইকেটে সপ্তম বার শেষে অষ্টম প্রথম বল স্টাম্পের উপরে একটু কুইকা যেতে ডেলিভারি ভারি রুম পেয়েছিলেন সঙ্গে সঙ্গে কামার জলে ঠেলে দিয়ে একটি

এই মুহূর্তে পার্টনারশিপটা আরো ঘনীভূত হচ্ছে সাধারণ খেলছেন মাহমুদুল হাসান লেমন এবং সাবসুর রহমান শুভ উনত্রিশ রানে সাকিবের আউটের পর এই দুজনের একটা চমৎকার পার্টনারশিপ করে তোলবার অপেক্ষায় ছত্রিশ রান ইতিমধ্যে সংগৃহীত হয়েছে এই দুজনের যুগল তিনি রয়েছেন আক্রমণে ক্রিকেট অনিশ্চয়তা চাদরে ঢাকা ক্রিকেট ক্ষণিক্ষণে তার রূপ বদলায় আরেকটি ওভার শেষ হলো শেষ বল থেকে অবশ্য কোনো রান আসেন

নন্দন মনে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দলে রান বাড়লো আরো একটি আটান্ন রানের টার্গেট কে সামনে রেখে এই মুহূর্তে কারেন্ট রান রেট এইট পয়েন্ট টু জিরো একানব্বই রান দরকার একাত্তর মল থেকে মাহমুদুল হাসান একত্রিশ শামসুর রহমান উনিশ পটনা 38 রানের আর একটি সিঙ্গেল তবে বল যাচ্ছে সেমানা থেকে লেগ স্টাম্পের উপরে শেষ মুহূর্তে ভালো ফিল্ডিং দুটো রান কমপ্লিট হলো রান দুটি আসলো মাহমুদুল হাসানের ব্যাট থেকে মাহমুদুল হাসান তেত্রিশ বাইশ বল থেকে দলের রান উনসত্তর আট দশমিক দু শেষে 40 রানে পার্টনারশিপ ত্রিশ বল থেকে মাহমুদুল হাসান এবং সামসুর রহমান শুফট ইনাম 1.2 ওভার 16 রান উইকেট নাই এবারে আস্তাম্বর মানে করুণেন্দ্র বল ব্যাক ফুটেগে চমৎকার টাইমিং নিকোথ প্লেসমেন্ট আরচ আট্রিদান দেখুন ব্যাকອດ পয়েন্ট অঞ্চল দিয়ে অবশ্য জয়নুল বল করছেন অনলাইনে অবশ্য দেখানো হচ্ছে স্কোরিং এ এনামকে কারণ আমরা অনলাইন স্কোরটাকে ফলো করছি জয়নুল উদ্বোধনী বোলার চেস নাম্বার টোয়েন্টি ইমরান ইমরান আলী এনামের জার্সি নাম্বার অবশ্য দুই যা হোক আমরা সেটি কারেকশন করলাম জয়নুল বল করছেন চুয়াত্তর তো উইকেটে পাটনা শিফটটা আস্তে আস্তে ঘনীভূত হওয়ার প্রয়াসে এবং আউট স্লো ডেলি ভারি লেকাম্পের উপরে ধীমান ঘোষ প্রস্তুত ছিলেন অভিজ্ঞ শামসুর রহমান শেষ মুহূর্তে বলে ব্যাটের কানা চুম্বন করলো জয়নুলের হাত ধরে তৃতীয় সাফল্য ব্যক্তিগত হলেন শেষ মুহূর্তে একটা হলো কাজে সোহেল আবেদনে সাঁ দিলেন এবং সেই সাথে উদযাপন শুরু হলো পার্টেক্স তিন পিকেটে চুয়াত্তর মাহ স্পোর্টিং ক্লাব জয়নুল প্রথম সাফল্য পেতে পারতেন প্রথমবারে শেষ বলে সাফল্য সেক্ষেত্রে মাহমুদ হাসান লিমনের ক্যাচটা যদি হৃদয় না ছাড়তেন অবশ্যই যে উইকেট পেলেন জয়নুল সামসুর রহমান শুভ

প্রথম বলে বাউন্ড্রি এরফার চোখ ব্যাটিং প্রথম বলে আত্মবিশ্বাস জাগানো একজন নাম মুখে ভালো খেলবা নজর রয়েছে কপে বক কাবার ড্রাইভ প্লেসমেন্টটা দেখার মতো একেবারে সলিড ফ্রুট ওয়ার্ক এক্সেলেন্ট টাইম অনবদ্য চান চোখ জোড়ানো চোখ ধাঁধানো কাবার ড্রাইভ সেই সাথে বাড়লো আটাত্তর তিন উইকেটে নবম ওভারে খেলা শেষ হলো একশো আটান্ন রানের টার্গেট চুরাশি রান দরকার সাতষট্টি বলে দশমিক তিন আটকিং এ পরিবার এসছেন তো ছোট ছোট স্পেলে বল করছেন প্রথম স্পেলে আগুন ছড়ানো বলিং পরপর দু বলে উইকেট

জয়ের কান আশিরান পঁয়ষট্টি বল থেকে আরো একজন পরীক্ষিত সৈনিক মহামেডানের নাদিব চৌধুরী নাদিব চৌধুরী এসছেন তাসামল এই মুহূর্তে ব্যাটে বলে ফিল্ডিং তিন জায়গাটায় একেবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর

তার মধ্যে আবার একটা সবচেয়ে বড় উইকেট সাকিব আল হাসানের উইকেটটা প্রথম বলেই তাকে যেভাবে টানে করলেন মনে রাখবার মতো বাষট্টি বলে আটাত্তর রান দরকার আশি একাশি সাতাত্তর রান দরকার একষট্টি বলে চার উইকেট একাশি দশম ওভার শেষ হতে একটি বল বাকি সামল ছোট ছোট স্পেলে বল করছেন এসেই ফেলকে দেখাচ্ছেন প্রতিটি ওভারে আরও দুটো ওভার রয়েছে তার চার্ডের মুখে ব্যাকফুটে গিয়ে লেটকাট একটি ডান ওভার শেষ দশ ওভারে বিরাশি চার উইকেটে মাহমেদান স্পোর্টিং ক্লাব লিমিটেড শেষ পাঁচ ওভারে রান এসছে ঘরে তেত্রিশটি বিনিময় তারা আরো দুটি উইকেট হারিয়েছে চারটি উইকেটের তিনটি দখল করেছেন তাসামুল একটি উইকেট জয়নুল বিরাশি চার উইকেট মাহমেডান শেষ ষাট বলে দরকার ছিয়াত্তর রান আস্কিং গ্রাউন্ডে সাত দশমিক ছয় শূন্য বর্তমান রান রেট আট দশমিক দুই শূন্য পার্টনারশিপ বিল্ড আপ প্রয়োজন এই মুহূর্তে

তিরাশি চার উইকেটে এগারোতম ওভারে খেলা চলছে এই মুহূর্তে একটা লং পার্টনারশিপ খুব জরুরি মামার জন্য অভিষ্ট লক্ষ্য যেখানে একশো আটান্ন সিঙ্গেল করে এনাম রয়েছেন সেখানে ধরিও রান্না চুরাশি এখনো চুয়াত্তর রান প্রয়োজন আবেদন চুরালো আবেদন তবে সে আবেদন সারা দেননি ব্যাটসম্যান ইনফান ছ রানে ব্যাট করছেন আদিপ চৌধুরী তিন রানে থার্ড ওভারে বল করছেন এবারে ওখানে ভালো ফিল্ডিং নিশ্চিত বাউন্ডারিটা বাঁচিয়ে দিয়েছেন দ্য ডট বল আমরা দেখলাম ইরফান শুকর দলের উইকেট রক্ষক ভালো ব্যাটিং করেন প্রথম বলেই बाउंड्री পেয়েছিলেন রাইকারলেন্ট এর বল ঘুরিয়েছেন লেগ সাইড এজ ফাইন লেগ ফিল্ডে আছেন খান তাকে বেট করে ইরফান শুকর ব্যাট থেকে আরো চারটি রান দারুণ রান আটাশি চার উইকেটে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব লিমিটেড আস্তে আস্তে অবশেষে লক্ষ্যের দিকে দলটা এগিয়ে যাচ্ছে দেখুন

এবারে আর কোন রক্ষা নেই মিড উইকেটের উপর দিয়ে ম্যাক্সিমাম একটা লুজ ডেলিভারি না দেবে সামনে স্নক সুইপে গ্রেট নিজেদের ড্রেসিং রুমের সামনে বলটা পড়লো দেখুন আর ওইটি অ্যাঙ্গেল থেকে নাদেব চৌধুরীর অভিজ্ঞতা টম্বর আটাশি পেরিয়ে চুরানব্বই

ইরফান শকুর তিনিও দশ রানে পরাজিত পটনা শিব সতেরো রানে চোদ্দ বল থেকে জুটি পঞ্চম উইকেট জুটিতে একটি এবারে আরো তিনটে বল বাকি তেষট্টি রান দরকার জয়ের জন্য মামেডানের হাতে ছটা উইকেট বল বাকি একান্নটি এখনকার এই মুহূর্তে এই সমীকরণ জুটি ভাঙতে হবে যদি এই ম্যাচ জিতে হয় ব্যান্ডেল আউটসাইড এজ কপাল ভালো জাস্ট একটা ড্রপ বল সামনে শর্ট মারেনি না সাকরে ফিল্ডার 95 চার উইকেট থেকে শতরান থেকে 5 কিমি দূরে আতার 5টি রান প্রয়োজন ফুলান লেনতে টেলিফারে ড্রাইভিং स्लॉटে জায়গা করে নিয়ে ড্রাইভ করেছিলেন দুটি নানা শোনা আসে ইরফান শুক্রের ব্যাট থেকে ইরফান শুক্র তার সামনে তাস হক ব্যাট হাতে অনবদ্ধ হাফ সেঞ্চুরি টানা দু ম্যাচে একই সাথে তিনটা উইকেট সলিড একজন অলরাউন্ডার এবারের এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত উজ্জ্বল পারফরমেন্স তাস

যাত্রা শুরু হয় এবং বাঙালিদের কাছে টি এক বড় ধামাকা সল্প সময় অধিক বিনোদন নাম হচ্ছে টি-20 শাহবাজ আনায়দ জমানের মাঠে আক্রমণে দুবারে 14 রান উইকেট নেই তার আগে দুবারের বোলিং বিশ্লেষণ লেফট আর্ম স্পিনার শর্ট বল অফ স্টাম্পের বাইরে ব্যাক ফুটকে কাট করেছেন একটি ডাউন

এবং সেই সাথে বারো দশমিক তিন ওভারে একশো পূর্ণ হল মহামেডানের চার উইকেটে প্রতিপক্ষের একশো রান পূর্ণ হয়েছিল সেটি বারো দশমিক এক ওভারে কাছাকাছি বারো দশমিক তিন ওভার মাহমেড বারো দশমিক এক ওভার পার্ট এক্সেট

চল্লিশ চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান দরকার দশ রানের আগ পাঁচ বল এবং রানের মধ্যে থেকে বাড়তি ফলাফল পেতে হলে অবশ্যই উইকেট নিতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বোলারদের এবারে কটন বোর্ডে চান্স পারলেন না সুযোগ হলো না একটু সামনে পড়লো সুযোগ আসছে তবে সেই সুযোগ গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে মডেক্স স্পোর্টিং ক্লাবের ফিল্ডারেরা কাঁদে ক্যাচ তারা ড্রপ করেছেন স্লফি ফিল্ডিং ফিল্ডিংটা আর একটু পজিটিভ হলে উইকেট সংখ্যা আরও বাড়তো বিয়াল্লিশ বল তিপ্পান্ন রান এখনকার কার সময় করণ লাস্ট সাত ওভারে রান করতে হবে হাতে ছটা উইকেট পটনা শিব সাতাশ রানে তেইশ বল থেকে পঞ্চম উইকেট জুটিতে নদীপ চৌধুরী এবং ইরফান শুক আজকে দিনের শেষ ম্যাচ আগামীকালও রয়েছে তিনটি ম্যাচ নটায় দুপুর দেড়টায় এবং সন্ধ্যা ছটা নতুন শুরুতে যাচ্ছে বলিং এর পরিবর্তন এনাম কেন হয়েছে ইমরানের বারে ড্রাইভ স্লটে খারাপ বল পানিশমেন্ট চার রান দেখুন ইফান শকর এই চারের সুবাদে তেলে চলে গেলেন তেইশে চোদ্দ বল ফেস করে চারটি বাউন্ড্রি রাধীপ চৌধুরী এগারো এক ছক্কায় আস্তে আস্তে খেলাটা ক্লোজ হচ্ছে

যে ধরনের টাইট বোলিং দরকার ছিল সেটা অবশ্য করতে পারছে না শর্ট বল হাফ বলে যেখান থেকে ব্যাটসম্যানেরা ইজিলি রান তুলতে পারছেন একশো সতেরো এই মুহূর্তে দলীয় চার উইকেটে এবারে দেখুন অপূর্ব ভঙ্গিমা বল ঠিক গ্যালারির সামনে পড়লো ছটি রানীর সুবাদ একশো তেইশে পৌঁছে গেল মাত্রার দিকে এগিয়ে যাচ্ছে হাতের মোটে মহামের পঁয়তাল্লিশ রানের পাটনা আসছে মাত্র উনত্রিশ বলে ইরফান শোক এবং নাদিব চৌধুরীর মধ্যে শকিশ নাদীব চৌধুরী আঠারো ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানবাজ আহমেদ প্রস্তুত তিন ওভারে চব্বিশ রান উইকেট নেই ইকোনমিক্যাল রেট এইট গোটা লাস্ট ওভার চারটি উইকেটে তিনটি পেয়েছেন তাসম একটি জয়নুল বাকিরা

দুটি রান আরো দুটি এখন ইজিলি রানের তবে এখান থেকে ম্যাচ ঘোরানোর সুযোগ আছে যদি কিনা টপাটা উইকেট নিতে পারে মোহাম্মদ বিরুদ্ধে বোলাররা শেষ ম্যাচ আজকের দিনের সব মিলিয়ে বারোতম ম্যাচ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লিগ দু হাজার উনিশ বিশে স্পন্সার বাই ওয়াল্টার একটি রান আসলের ফাঁকে অতিরিক্ত সূত্রে একশো সাতাশ এবার ডাউন দলে ঘোরানোর চেষ্টা আম্পায়ারের সংকেতের অপেক্ষায় হোয়াইট সব মিলে দুটি রান বাইর সূত্রে একটি হোয়াইট থেকে একটি সব মিলে দুটি অতিরিক্ত রান ম্যাচটা জেতা আকর্ষ সবার ব্যাপার মাত্র মামেডানের শুকুর এবং নদীপ চৌধুরী তারা আস্থা আশ্বাদে খেলছেন এবং তাদেরই অনুবদ্ধ পটনাশিবে দল এখন মজবুত অবস্থানে আর দুটি রান আর একটি রান সব মিলিয়ে পান্ন রানের অনবদ্য পার্টনারশিপ পালের হকে পরিবর্তন করে আটাত্তর রানে চার উইকেটে পতনের পর একটা অমাবস্যার ঘন ঘটা লেগেছিল তবে নদীপ চৌধুরীর ফান সক্ষুর সেই অমাবস্যার ঘোর কাটিয়ে দেখাচ্ছেন এখন পৌর্ণে মারালো রেমার আবেদন বাট আম্পায়ার নট আউট ঘোষণা করেছেন সক্ষুরের পক্ষে রায় একত্রিশ বলে আটাশ রানোর শেষ বলটা নিয়ে যাবেন এবারে অবস্টাম্পের উপরে ফুলার লেন্থের মেস ফিল্ডিং কপাল বড্ড খারাপ এত সুন্দর একটা ম্যাচ শুধুমাত্র অভিজ্ঞতার কারণেই ম্যাচটা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে

লাস্ট পাঁচ ওভারে এটাই সমীকরণ মামেডান এবং পার্টের মধ্যে শেষ পাঁচ ওভারের রান দরকার বলিং এ আরো একটা পরিবর্তন মহিন খান কেন হয়েছে অনুরোধে শেষ 173 27 রান দরকার 30 বলে ইরফান শুকুর 31 অপরাজিত 26 অপরাজিত নদীপ চৌধুরীর পার্টনারশিপে 55 রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মইন খান আসছেন অন্যদোর ওভার ফ্রেস ডেলিভারিটা নিয়ে খালেদ আক্তার বল কাট করেছিলেন বেগান সাইড এজ থার্ড ম্যান বল যাচ্ছে শিমনাথ থেকে রেজবে বলটা দ্রুত পাঠালেন টুটোরাnash শুকুরের ব্যাট থেকে 33 চলে গেলেন তিনি আর আস্তে আস্তে লক্ষ্যমাত্রাটা কাছে চলে আসছে

উইকেট নিলেও শেষ রক্ষা হচ্ছে না পাট এক্স এর মোহাম্মান কিন্তু আস্তে আস্তে সেই অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে হালকা টান ঠেলে দেই আউট একটি রাউন্ড চলোতম ওভারে খেলা চলছে আর মাত্র দুটো বল বাকি রান দরকার ছাব্বিশ বল থেকে সমীকরণটা একেবারে ইজি করে নিয়ে এসছে মামার এই দুজন করে নিয়ে অনরাই একটি রান তাল ব্যাটে বলে ফিল্ডিং তিন জায়গায় তিনি একাই কার্যকরী তার দলের বাট বাকিরা একেবারেই মানানসই হচ্ছেন না একুশ রান দরকার পঁচিশ বল একশো সাঁত্রিশ চার উইকেটে শেষ বলটা নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে শক্তর এবং নাদিব চৌধুরীর মধ্যে আরো বল রানের একচল্লিশ বল মোকাবেলায় তেইশে ব্যাট করছেন নাদিফ ইরফান শুকুর ছত্রিশ বিশ রান দরকার শেষ চব্বিশ বলে ছোলোবাসে একশো আটত্রিশ চার উইকেটে মোহামুড স্পোর্টিং ক্লাব লিমিটেড ইরফান শুকর নাদেব চৌধুরী শুকর অবশ্য জীবন ফিরে পেয়েছেন কিছুক্ষণ আগে ইমাম তার ক্যাচটা ফেরেছেন তারা হলে ম্যাচের চিত্রনাট্য বদল হতে পারত সেখান থেকে চব্বিশ বল থেকে বেশ রান প্রয়োজন মা ম্যাডানের ছয়ের জন্য আগামীকাল তিনটা ম্যাচ রয়েছে সকাল নয়টায় প্রথম ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জ দলের মোকাবিলা করবে খেলা সমাজ কল্যাণ সমিতির বিরুদ্ধে আরো একটি রাউন্ড তৃতীয় ম্যাচে লেফটেন্যান্ট শেখ জামা ধানমণি ক্লাবের প্রতিপক্ষ সায়ন পুকুর ক্রিকেট ক্লাব এবং সন্ধ্যা ছটায় প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার সবগুলি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য সতেরোতম ওভারে খেলা চলছে সিঙ্গেলসের উপরে দুই ব্যাটসম্যান খুব মনে নেই বেশ কোনো রিক্স দিতে চাচ্ছেন না একেবারে এই হাতের মধ্যে ম্যাচটা বাইশ বলে দরকার আঠারো হাতে ছটা উইকেট অক্ষত মেয়াদুজ্জামান তিন দশমিক তিন ওভার চব্বিশ টন উইকেট নেই চারটি উইকেটে তিনটি তাসামুল এরপরটি জয়ন হলে কিছু কিছু ভুলগুলো অনেক সময় বড় আকার ধারণ করে সেই ভুলগুলোই আজকে দেখলাম এই ম্যাচে ফিল্ডিং সাইড পার্ট এক্সে তা না হলে ম্যাচটা তাদের হতে পারত একটা ভালো পুঁজি তারা তৈরি করে তার করিয়েছিল একশো সাতান্ন রান টার্গেট একশো আটান্ন রানের এবং চুয়াত্তর আটাত্তর রানের মধ্যেই মোহাম্মদের চার চারজন টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা ফেরত পাঠায় তবে সেই চাপটা ধরে রাখতে পারেনি তারা সাব ট্যান্ড ড্রাইভ একটি রান ফুল লেন্থ ডেলিভারি নোটান আর একটি রান ইরফান শুকুর আস্তে আস্তে পঞ্চাশ রানের দিকে এগিয়ে যাচ্ছেন পঁচিশ বলে উনচল্লিশ অপরাজিত চারটি চার এক ছক্কা স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন আদিব চৌধুরী পঁচিশ বাইশ বল থেকে স্ট্রাইক রেট একশো তেরো শেষ বল নেহাদুজামানের কোটার শেষ শেষ বলটা তিনি করবেন সমর্থকরা বেশ টেনশনে পড়ে গিয়েছিলেন প্রথম বলে যখন মাঠে নেমেই প্রথম বলে যখন সাকিব আউট হলেন পরবর্তীতে আটাত্তর রানের চতুর্থ উইকেটে পতনের পর একটা আমাবস্যার ঘন ঘটা লেগেছিল তবে এখন মহামারের সমর্থকরা রিল্যাক্স ঠিক দুপুর বেলায় আমহনির যে রকম অবস্থা হয়েছিল ঠিক মোহাম্মদানেরও একই অবস্থা তবে ও যে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তা সেটাই মোহাম্মদান বা আমহনির জন্য পরম পাওয়া 144 154 মেটে দিলёт চার উইকেটে মাত্র দর দরকার বল বাকি 18 উইকেট আছে চার ছটা হাতে কোটা শেষ করেছেন চার ওভার মেডেন নেই আঠাশ রান উইকেট নেই নেহাদুজ্জামানের বলিং বিশ্লেষণ শাহবাস চৌহান তিনিও একই সাথে তার কোটা শেষ করেছেন চার ওভার মেডেন নেই বত্রিশ রান উইকেট নেই তিন ওভারে তেরো এক ওভারেই খেলাটা শেষ হয়ে যেতে পারে যদি কিনা ব্যাটসম্যানেরা

মিলন অঞ্চল দিয়ে একশো সাত চল্লিশ রানের দিকে এগিয়ে যাচ্ছে দলটি একই সাথে একচল্লিশ রানে পরাজিত থাকলেন ইরফান শক্কুর তার সামনে পঞ্চাশ রানে হাতছানি ছানি একই সাথে দলের জয়ের জন্য দরকার এগারোটি রান তার দরকার নয় রান পঞ্চাশ পূরণের জন্য দুটো একসাথে করতে পারবেন কিনা দেখার বিষয় জায়গা করে নিয়ে সুযোগ ছিল না পঁয়তাল্লিশে পৌঁছে গেলেন এরফান শুকুর ব্যর্থতা শুরু করা পূর্ণ হল পলিটেক্স স্পোর্টিং ক্লাবের এর ফিল্ডার দেন সেই সুযোগটা নিয়েছে দলটি একশো একান্নতে পৌঁছে গেল দলীয় স্কোরটা সতেরো দশমিক দু ওভারে দেড়শো রান প্রতিপক্ষে দেড়শো রান পূর্ণ হয়েছিল পার্ট এক্সেট উনিশ ওভার দু ওভারে এবং সেই সাথে ম্যাক্সিমাম গ্রেট শট একশো সাতান্ন এবং নিজের হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে ফেলেন এর ফান শকর ওয়েনিং রানটা বাকি শুধুমাত্র ম্যাচ জিততেই

মোহামেডান একশো আটান্ন চার সতেরো দশমিক চার ওভারে খেলা শেষ হল ছ উইকেটে ম্যাচ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং টানা দু ম্যাচে তাদের দ্বিতীয় জন শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ম্যাচ জেতে হাস্যজ্জ্বল একটা মুহূর্ত ইরফান শোক করে দেখুন বাহান্ন রান পরাজিত উনত্রিশ বল পাঁচটি চার দুই ছক্কায় খালেদ চৌধুরী তার সহযোদ্ধা তেইশ বলে সাতাশ এক চার এক ছক্কায় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিঃসন্দেহে ইরফান শুকুর ম্যাচ জেতানো ইনিংস বোলিং বিশ্লেষণ আমরা জানাবো আপনাদেরকে কিছু করার মধ্যে জয়নুল কয়েবার বন্ধ করেছে জয়নুল আর ইয়ে ইনাম ইনাম দুবার কত বলিং বিশ্লেষণটা আপনাদেরকে জানাবো আগে জানাতে চায় মামান এই ম্যাচ জিতলো ছিল এবং তারা সংগ্রহ করেছে একশো সাতান্ন রান পাঁচ উইকেটে তার জবাব দিতে নেবে মামরান চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ম্যাচ ছ উইকেটে

বেদায় নিচ্ছে কুমার কল্যাণ দেখা হবে আগামীকাল ঠিক কাটায় কাটায় নয়টায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন নিয়মিত মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন করোনাকে জয় করুন শুভকামনা রইল খোদা বেশ গুড বাই